কবি আল মাহমুদের কবিতা বোশেক আবৃত্তি করছি কারিমা ফেরদৌসী কেকা। যে বাতাসে বুনো হাসির ঝাঁক ভেঙে যায়, জেটির পাখা দুমড়ে শেষে আছাড় মারে, নদীর পানি শূন্যে তুলে দেয় ছড়িয়ে, নুইয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে, সেই পবনের কাছে আমার এই মিনতি, তিষ্ঠ হাওয়া তিষ্ঠ মহাপ্রতাপশালী, গরিব মাছির পালের দড়ি ছিঁড়ে কি লাভ কি সুখ বলো, গুড়িয়ে দিয়ে চাষির ভিটে, বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাড়ি, হে দেবতা বলো তোমার কি আনন্দ কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে। রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা, সেই মহাবীর হনুমানের পিতা তুমি, কালিদাসের মেঘিদূতে যার কথা আছে, তুমি নাকি সেই দয়ালু মেঘের সাথী। তবে এমন নিঠুর কেন হলে বাতাস, উড়িয়ে নিলে গরিব চাষির ঘরের খুঁটি, কিন্তু যারা লোক ঠুকিয়ে প্রাসাদ গড়ে, তাদের কোনো ইট খসাতে পারলে না তো। হাইরে কত সুবিচারের গল্প শুনি, তুমি নাকি বাহন রাজা সোলেমানের, যার তলোয়ার অত্যাচারীর কাটত মাথা, অহমিকার অট্টালিকা গুড়িয়ে দিত। কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ তোমার কাছে দাঁড়িয়েছিলেন কর জোরে, যা পুরনো শুষ্ক মরা অদরকারী কাল বসেখের একটি ফুঁয়ে উড়িয়ে দিতে। ধ্বংস যদি করবে তবে শোনো তুফান, ধ্বংস করো বিভেদকারী পরে গাছাদের, পরের শ্রমে করেছে যারা মস্ত দালান, বাড়তি তাদের বাহাদুরি গুড়িয়ে ফেলো।